ছবি তুলে লাগে দেখো। এত মানুষের যে জনজোয়ার, তাতে মনে হয় যে সাফল্য আমরা প্রায় 100% দরগড়ায় আমরা পৌঁছেছি। লক্ষ্মী ভাণ্ডারের উৎসাহ তো স্বাস্থ্যসাথীর পরে, লক্ষ্মী ভাণ্ডারের উৎসাহ আজকে অনেকটা মানে সাফল্যকে, দুয়ারে সরকারের সাফল্যটাকে বহন করে। এটা তো আমাদের 15ই সেপ্টেম্বর পর্যন্ত আছে, যদি পরবর্তীকালে মানুষের আরও চাহিদা থাকে, আমরা যদি সমস্ত মানুষের যদি কাজ এই সময়ের মধ্যে না করে উঠতে পারি, তাহলে আমাদের সরকার এই ডেটটাকে এক্সটেনশন করতে পারে। এর পরের ডেট আমাদের এই অঞ্চলে 10 তারিখ আছে, 10ই সেপ্টেম্বর। আপনার নাম? সচ্চিদানন্দ সাউ। আমি পঞ্চায়েত সমিতি ভগবানপুর দু মেম্বার আছি। আমাদের ভালো হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের ক্যাম্প আমরা অনেক যতজন এসছে আমরা সবাইকে পরিষেবা দিয়েছি এবং ফর্ম দিয়েছি, তার জমা নেওয়ার সময় কোনো মানে সমস্যা হয়নি আমাদের এই ক্যাম্পে। হ্যাঁ, সব আমাদের থাকছে। আমার নাম অঞ্জনা মণ্ডল, গড়বাড়ির দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান আমি। মানে একটু ডেডলাইন আছে, উনি কী বলবেন যে এটা ভিড়ভাট্টা না হলে তো মানে চ্যানেল তো